আমার এই ঘরটার বিচার আপনি করবেন। আর আমার পরিবারের হাল ধরার মতো আর কেউ থাকলো না। আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ, আপনি আমাদের আমার পরিবারের দিকে একটু লক্ষ্য রাখবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেতা জনাব আলহাজ কাজী কিরম মোতালিব। এবং আরো উপস্থিত আছেন আমাদের রাজবাড়ী জেলা, রাজবাড়ী সদর উপজেলা এবং বরাক ইউনিয়ন আওয়ামী লীগ। কথা বলি, আমরা আওয়ামী লীগ যারা করি, আমরা কিন্তু কখনো হত্যার রাজনীতি বিশ্বাস করি না, কারণ হত্যা দিয়ে সবকিছু সমাধান হয়। জমিদের কোনো দশ ভক্ত অন্যা ভক্ত তাদের থাকলো মা দিতা, তাদের ঠাকুর দিতা, এদের ঠিক ছিল, কিন্তু পুলিশের মামা হবে এই রাজনীতি কথা কখনো করি না। দীর্ঘদিন যাবৎ আপনারা আমাকে আমি রাজনীতিতে যখন আমার নাম লেখাই, তারপর থেকে আল্লাহ অশেষ সহমতে আমাকে পাঁচ দাঁড়িয়ে আপনারা বানিয়েছেন, কিন্তু কখনো মানে কারোর বিরুদ্ধে মারামারি, কারোর বিরুদ্ধে হত্যা করা এই রাজনীতি কখনো কিন্তু আমি শিখি নেই। আপনি নিজেই জানেন আমরা কখনো সর্বরাহ রাজনীতি করি না, সর্বরাহকে প্রশ্রয় দিই না। আমরা জানি এখানে মাঝে মাঝে উপার থেকে সর্বরাহ এসে আমাদের এলাকায় এখানে এখানে আজকে সবুজে বাড়াইছে আল্লাহ পাকের দরকারে দোয়া করে আল্লাহ পাকের আত্মনার্থক কামনা করি। আজকে যার সন্তান গেছে একমাত্র সেই বুঝতে পারে আমার মরহুম পিতার কাজে একটা সুখে ভেঙে পারা আমার সন্তান তো নিতে পারলাম। সেই জন্য আজকে এই আমাদের দেশে এই হত্যার রাজনীতি সৃষ্টি করেছে, কারণ আপনি দেখেন তো আওয়ামী লীগ কোন লোককে হত্যা করেছে কিনা, আজকে বিএনপি জামাতের নেতৃত্বে আজকে শেখ হাসিনা একটা হত্যা করার কত প্রচেষ্টা চালানো হয়েছে, আজকে তাদের নেতৃত্বে এদেশের জঙ্গিবাদ মৌলবাদের সৃষ্টি আজকে এবং এদেশে হত্যা রাজনীতি তারা শুরু করেছে। সেটা আমি বলি তারা এখনো নির্বাচনে না গিয়ে আবার তারা এদেশে যাতে নৈরাজ্য সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য তারা একটু মাঠে নামবে। আমি একটা কথা বলি, জনগণকে সম্পৃক্ত না করতে পারবে আর ক্ষমতার মালিক জনগণ তারাই কিন্তু ক্ষমতার জন্য তাকে ক্ষমতায় বসায় আবার ভোট না আগে ক্ষমতা থেকে তাদেরকে বেরো করে দেয়। সেই জন্য আজকে এই সবুজের প্রতিবাদ সভায় আমার সত্যি আমাদের মনে হয় এখানে যারা বক্তব্য রেখেছে